মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে তহবিল অনুমোদন না দিলে জরুরি অবস্থা ঘোষণার হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণের ঠিক আগেই পুনরায় এই হুমকি দিলেন তিনি। সাময়িক অচল অবস্থা শেষ হওয়ার সপ্তাহখানেক পরেই ট্রাম্পের এমন মন্তব্যে আবারও উদ্বেগ তৈরি করলেন মার্কিনদের মনে। ডেমোক্রেটস ছাড়াও নিজ দল রিপাবলিকানরাও চাপে রেখেছেন তাকে। প্রায় 57 কোটি মার্কিন ডলারের তহবিল অনুমোদনের জন্য এখনও অনড় অবস্থায় আছেন ট্রাম্প। স্টেট অব দ্য ইউনিয়নের ভাষণে এ বিল বিরোধী ডেমোক্রেটদের অবস্থান নিয়ে আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে।